বর্তমান সময়ে পাওয়ার ব্যাংক ছাড়া কিন্তু আপনি ট্যুর বা ট্রাভেলের কথা চিন্তাও করতে পারবেন না। আর এখনকার মোটামুটি সকল পাওয়ার ব্যাংক গুলোই হয় ফাস্ট চার্জিং সাপোর্টেড, যেটা আপনার ডিভাইস কে মোটামুটি তাড়াতাড়ি চার্জ করে ফেলে। বাট ফাস্ট চার্জিং সাপোর্টের যে পাওয়ার ব্যাংক থাকে সেগুলোর সাথে কিন্তু কোনো ধরনের কেবল আসে না। সো আপনি যদি একটা ভালো মানের কেবল এটার সাথে না অ্যাড করেন আপনার ডিভাইস কে চার্জ করার জন্য, ডিভাইস ফাস্ট চার্জ হবে না। তো দেখা যায় আলাদা করে আপনাকে একটা ফাস্ট চার্জিং কেবল কিনতে হয়। বাট আমার হাতে এখন আপনার যে পাওয়ার ব্যাংকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসাসের কমেট সিরিজের একদম লেটেস্ট একটা পাওয়ার ব্যাংক, যেটা হচ্ছে 20,000 mAh। আর দেখেন এখানে কিন্তু একটা না দুটো কেবল দেওয়া আছে, একটা হচ্ছে লাইটনিং, একটা হচ্ছে টাইপ সি। সো আপনার যেমন ডিভাইসে হোক না কেন আপনি এটা দিয়ে চার্জ করে ফেলতে পারবেন। যদি আপনার কাছে অ্যাপেল ডেল ডিভাইস হয় আর কি, অ্যাপেলের যে ডিভাইস গুলো হয় লাইক আইফোন বা এয়ারপডস হতে পারে, আপনি কিন্তু এটাকে লাইটনিং পোর্ট যে কেবল আছে সেটা দিয়ে চার্জ করে ফেলতে পারবেন। এছাড়া এটার সাথে একটা টাইপ সি কেবল আপনারা পাবেন। সো বর্তমানে কিন্তু হিউজ ডিভাইস হয়ে থাকে টাইপ সি কেবলের সাপোর্ট করার মতো, যেমন আপনার স্মার্টফোন হতে পারে, এছাড়া TWS হতে পারে, এটাকে আপনি চার্জ করে ফেলতে পারবেন। আর এই কেবলটাই কিন্তু 22.5 W, যেটা এখানে লেখা আছে যে হাইয়েস্ট রেটের সাপোর্ট সেটা করবে। সো আপনি আপনার ডিভাইসকে ফাস্ট চার্জিং করতে পারবেন। এছাড়া এখানে আপনারা পাবেন একটা USB-A আউটপুট, আর এছাড়া একটা পাবেন এখানে টাইপ সি, এবং সাথে কিন্তু একটা টাইপ সি কেবল তারা আলাদা করেও দিয়ে দিয়েছে। তো বুঝতেই পারছেন একটা কমপ্লিট প্যাকেজ। এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে প্রেস করলে কিন্তু কতটুকু চার্জ আছে সেটাও আপনি দেখতে পারবেন খুব ইজিলি। সো চার্জিং ইন্ডিকেশন থাকায় আপনি কিন্তু খুব ইজিলি ডিটেক্ট করতে পারবেন যে কতটুকু এটাতে চার্জ আছে। যেহেতু এটা 20,000 mAh এর একটা পাওয়ার ব্যাংক, সো আপনি মোটামুটি অনেকবার আপনার ডিভাইসকে চার্জ করতে পারবেন তাও আবার ফাস্ট চার্জিং এর সাথে। তো অল্প বাজেটের মধ্যে যদি আপনি একটা ফাস্ট চার্জিং সাপোর্টেড পাওয়ার ব্যাংক নিতে চান তাহলে বেসাসের এই কমেট সিরিজ হতে পারে আপনার জন্য বেস্ট একটা চয়েস। আর এটা ইনহেল ফিন্ডও খুবই ভালো, খুব সুন্দরভাবে গ্রিপ করতে পারবেন। কেবল দেওয়া আছে পেছনে দুইটা, এই হচ্ছে নিচের পাশ, এই হচ্ছে উপরের পাশ, এই হচ্ছে ওভারভিউ। আর বক্সে আপনারা এক্সট্রা আর একটা টাইপ সি কেবল পেয়ে যাবেন, যেটা হচ্ছে USB-A টু টাইপ সি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো বেসাসের এই পাওয়ার ব্যাংকটি আপনি কবে অর্ডার করছেন বা নেক্সট টাইম যদি আপনি ট্যুর বা ট্রাভেলে যেতে চান, এরকম একটা পাওয়ার ব্যাংক যদি আপনার সাথে থাকে আপনাকে এক্সট্রা করে কোনো কেবল ক্যারি করতে হবে না, আর আপনার ডিভাইস ডিসচার্জও হবে না, সবসময়ই দেখা যাবে যে সেটা পাওয়ারে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।